হাই গাইস, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ব্লগ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাসায় একটা ছোট্ট কাজিন এসেছে, তাকে নিয়ে বের হচ্ছি। আর বের হচ্ছি যখন ভাবলাম একটা ভিডিও করে নিই। এই যে আমরা একদম রেডি হয়ে বাসার থেকে বের হয়ে যাচ্ছি। এই তো আমার ছোট বোনটা, রিক্সা নিয়ে নিলাম। আমরা একটা রেস্টুরেন্টে যাব, যেখানে যাচ্ছি ওখানে আমাদের আরও একটা কাজিন অপেক্ষা কর। আমরা আজকে একসাথে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করব। যে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই যে আমাদের সেই কাজিনটা, ছোট বোনটা চলে যাচ্ছে তার সাথে, আমি যাচ্ছি পিছে পিছে। কোলে নিয়ে নিল, কারণ সে অনেক ভয় পায়। এবার কাজিনটা বললো সেই ভিডিও করবে, তো ভিডিও করা শেষ আমরা বসে পড়েছি একটা জায়গায়। এই যে স্যানিটাইজ করে নিচ্ছে কাজিনটা, টেবিল ব্যাগ চেয়ার সব কিছুই, এখন তো এটা খুবই দরকার। এই যে আমাদের ছোট্ট পরীটা বসে আছে, আমরা এক সাইডেই বসেছি কারণ ভিডিও করার সময় যাতে কোনো সমস্যা না হয়। এই তো আমাদের মেনু কার্ড, দেখি কি অর্ডার করতে পারে। এই যে আমাদের অর্ডার করা ফুড চলে আসলো। এখানে চারটা চিকেন ফ্রাই আছে, পাস্তা আছে, বার্গার আছে দুটো, এটা আমরা খাবো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ছোট বোনটার জন্য নিয়েছি, ও খুব বেশি পছন্দ করে। এই তো খাবার সামনে নিয়ে বেশি পকপক করা ঠিক না, আমরা খাওয়া শুরু করছি। খাওয়া শুরু করে দিলাম, পাস্তা দিয়েই শুরু করলাম। পাস্তাটা খুব ঝাল হয়েছে আমার, আবার ঝাল খুব বেশি ঝাল লাগে। এই তো আমি বেছে বেছে কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। আর আমার কাজিনটা আমার দিকে তাকিয়ে আছে, যে অলরেডি পাস্তাটা এত ঝাল তারপরও ঝাল খাচ্ছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা পার্কে গেলাম, কিন্তু দুর্ভাগ্য পার্কটা বন্ধ। আমি আর সময় অপচয় না করে ফুচকা খেতে চলে গেলাম। এই তো ফুচকা খাচ্ছি, এখানে ফুচকা খেয়ে আমরা যে যার মতো বাসায় চলে যাব। এই তো আমাদের ওই কাজিনটাকে আমরা ওখানে বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছি। তো গাইস, আমার আজকের ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।